ভালোবাসি রমজান আলহামদুলিল্লাহ এবার সুদূর তাইওয়ান থেকে বাংলাদেশি যুবকের প্রেমের টানে শরীয়তপুরের নড়িয়ায় ছুটে এসেছেন তাইওয়ানের তরুণী লি উই হুই শুধু তিনি একাই নন সাথে নিয়ে এসেছেন বাবা মা এবং ভাইকে বাংলাদেশে এসেই আদালতের মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে গ্রহণ করেন ইসলাম ধর্ম নাম পাল্টে রাখেন নিনা সৈয়াল ভালোবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আনন্দে আত্মহারা নিনা আসসালামু আলাইকুম আমি নিনা আমি ভালোবাসি রমজান আলহামদুলিল্লাহ গত ২৪শে নভেম্বর বৃহস্পতিবার ইসলামী রীতিতে রমজান সৈয়ালের সঙ্গে বিয়ে হয় নিনা সৈয়ালের রমজান নড়িয়া পৌরসভার ৮ নম্বর পশ্চিম লনসিং গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে নিনা তার বাবা মা ও ভাইকে নিয়ে তাইওয়ান থেকে গত ২১ নভেম্বর আসেন বাংলাদেশে ২২ নভেম্বর শরীয়তপুরে রমজানের বাড়ি আসার পর ২৪শে নভেম্বর তাদের বিয়ে হল আজকের কোণে হচ্ছে তাইওয়ানের যে কিনা বাংলাদেশে আমাদের এক গ্রামের এক ছেলে তার ভালোবাসার টানে সপরিবারে তাইওয়ান থেকে বাংলাদেশে আসেন প্রায় ৬ বছর আগে চাকরির জন্য মালদ্বীপে যান রমজান সৈয়াল সেখানে একটি কোম্পানিতে একই সাথে কাজ করার সুবাদে পরিচয় ঘটে নিনার সঙ্গে এক পর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক ২ বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন নিনাও ফেরত চলে যান তাইওয়ানে ৪ বছর লেগে গেছে আমাদের ৪ বছর পরে আমরা পরে মালদ্বীপ থেকে আমি চলে আসি বাংলাদেশে ও জায়গা ওর দেশে এরপর ১ বছর গিয়ে কাটিয়ে জায়গা কিন্তু যোগাযোগ সচল থাকে ফোন ও ইনস্টাগ্রামে এরপর দুবাইতে চাকরি হয় নিনার ভালোবাসার টানে রমজানও ছুটে যান দুবাই সেখানেও চাকরিতে যোগ দেন একই কোম্পানিতে অবশেষে তারা সিদ্ধান্ত নিলেন বিয়ের পিঁড়িতে বসার ১ বছর পরে ও আবার নতুন কন্ট্রাক্টে ও দুবাইতে জব নেয় তো এর পরিপ্রেক্ষিতে মানে বিশেষ করে বলতে গেলে হ্যাঁ ওর জন্য আমার দুবাইতে যাওয়া ঢাকা সুপ্রিম কোর্টে গিয়ে ওখানে আমাদের যে বাংলাদেশের ল রুলস আছে যে ওদেরকে ধর্ম চেঞ্জের ব্যাপারে এফিডেভিট করা ওখান থেকে ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে আমরা এফিডেভিট করে তারপরে মুসলিম সুন্নাত অনুসারে বিয়েটা করা হয় এরপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আসলাম ফ্যামিলির সম্পূর্ণ সাপোর্টে হ্যাঁ বাবা মার সাথে কথা হলো বাবা মা খুব সাহায্য দিল এর সাথে প্লাস ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ হইতো ওর মা বাবা মার সাথে সবসময় কথা বলতাম হ্যাঁ ওরাও খুব সাহায্য দিছে সেদিন রাতে এলো বাবা মা তাইওয়ান থেকে সরাসরি এখানে আসে আসলে আমরা ছিলাম সকালবেলা ঠিক আছে তো আমরা একসাথে করে বিয়ে সাথে কাজটা ওখানে শেষ করছি কাগজপত্র যেখানে আর এদিক দিয়ে তো অবশ্যই আমি আমার ফ্যামিলি ম্যানেজ করছি দেন তারপরে বাড়িতে আসা অনুষ্ঠান গায়ে হলুদ সম্পূর্ণ বাংলাদেশি কালচারে এটা আমরা গর্বের সাথে বলতে পারি যে আমাদের বাংলাদেশি লোক আসলে অনেকটা ভালো মানে আমাদের আমার ফ্যামিলি প্লাস বি গ্রামের লোকজন সবাই খুব হেল্পফুল তাইওয়ানিজ শ্বশুর শাশুড়ি এবং শালা বাংলাদেশের প্রকৃতি ও সংস্কৃতি দারুণ উপভোগ করছেন বলে জানান রমজান সৈয়াল আমার শ্বশুর আমার শালা তো তারা খুবই আনন্দিত তারা আমার কাছে তার মেয়েদেরকে বিয়ে দিয়েছে মেয়েকে এখানের কালচার প্লাস গ্রামের লাইফ অনেকটা পছন্দনীয় তারা বাংলাদেশকে অনেক ভালোবাসে প্লাস তারা অনেকটা প্রাউড ফিল করে যেন এখানে মানুষ অনেক কেয়ারফুল লাভ করে বা এক্সট্রা কেয়ার করে তারা অনেক আনন্দিত এখানে আসার পরে বিদেশি নববধূকে দেখার জন্য রমজানের বাড়িতে ভিড় করছেন প্রতিবেশীরা কেউ ছবি তুলছেন কেউ বা আবার সেলফি রমজানের এই বিয়েতে খুশি এলাকাবাসী ও আত্মীয় স্বজন আজকে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে জমকাল আয়োজনে বাঙালি কালচারে অনুষ্ঠানটা হচ্ছে তারাও খুব এনজয় করতেছে আমার চাচুকে ভালোবাসা জানে বিদেশ থেকে একটু মেয়ে আসছে আমরা সবাই খুব ভালো এনজয় করছি নবদম্পতিকে শুভকামনা জানালেন নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ি আর আমরা চাই যে আজকে যে প্রেমের টানে ওরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো ওরা সুখে থাকুক শান্তিতে থাকুক আমরা এই প্রত্যাশাই করি